এসব কি হচ্ছে শ্রাবণ? দুম করে বাড়িতে এইভাবে কেউ পুলিশ থাকে? হ্যাঁ আনলাম। এসব কি হচ্ছে বাবা? আপনি চুপচাপ এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? অকারণে শ্রাবণ বাড়িতে পুলিশ ডাকছে, এতে আমাদের পরিবারের মান সম্মান বাড়ছে না? বাড়ছে না। কিন্তু চুরিটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো অপরাধী কে সেটা তো জানাটা খুব জরুরি, তাই না? তাই পুলিশ আসাতে আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো অসুবিধা নেই ম্যাডাম, বরং আমি জানতে চাই কাজটা কার। হ্যালো অফিসার। হ্যালো। আচ্ছা আপনাদের কাছে কি হাটটার কোনো ছবি আছে? হ্যাঁ আমার কাছে আছে। কি ব্যাপার টিকলি, তুমি এত ঘাবড়েছ কেন? আমাদের গোটা বাড়িটাই সার্চ করতে হবে মিসেস ঘোষ। আমি অনুমতি দিচ্ছি না তো, কারণ আমাদেরও জানতে হবে যে হারটা সত্যি সত্যি চুরি হয়েছে কিনা। হ্যাঁ অফিসার, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কারো কোনো আপত্তি নেই। নতুন মা, আপনার আলমারির চাবিটা যদি শ্রাবণ, এটা কিন্তু ঠিক করছো না মায়ের আলে। বাড়িতে পুলিশ ঢোকাচ্ছ, সবার ঘরে পুলিশ দিয়ে সার্চ করাচ্ছ, এর ফল কিন্তু ভালো হবে না। তোমাকে কিন্তু পস্তাতে হবে নতুন মা। এতদিনে তুমি অলরেডি যা যা বদনাম দিয়েছো বৌদি ভাইয়ের ওপর, নতুন করে আর কি পস্তাবে বলো তো? আপনারা আমাদের সাথে আসুন, যাদের ঘর সার্চ করা হবে তারা সার্চের সময় উপস্থিত থাকবে।